أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত আমাদের এই করোনা মহামারীকালে আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীবৃন্দর কথা চিন্তা করে আমাদের এই প্রোগ্রামটি চালু করা হয়েছে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রী সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দকে সুস্বাগত আমরা শুরু করছি আজকের অধ্যায় আজকে জেএসসি প্রোগ্রামে বিজ্ঞান বিষয়ে অধ্যায় ৬ অধ্যায় শিরোনাম হলো পরমাণুর গঠন অধ্যায় শিরোনাম পরমাণু গঠন নিয়ে ৩০ মিনিটের একটা সংক্ষিপ্ত আলোচনা করব যাতে আপনাদের মোটামুটি একটা বুঝে আসে যাতে আপনাদের পাঠ অধ্যয়ন করতে গিয়ে সামান্যতম সহযোগিতা বয়ে আনতে পারে যাই হোক আমরা আলোচনায় আসছি অধ্যায় শিরোনাম পরমাণু গঠন আমি আবারও বলছি জেএসসি প্রোগ্রাম ক্লাস ৮ বিষয় বিজ্ঞান অধ্যায় ৬ অধ্যায় ৬ অধ্যায় শিরোনাম হচ্ছে পরমাণু গঠন অধ্যায়ের নাম পরমাণু গঠন অধ্যায়টা দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে আমরা জানতে পারবো পরমাণু গঠন পরমাণুটা কি দ্বারা গঠিত তো আসা যাক পরমাণু পরম শব্দের অর্থ হচ্ছে খাঁটি আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র মানে পরম যোগ অণু পরমাণু একবারে খাঁটি ক্ষুদ্র কণাকে পরমাণু অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামই পরমাণু আমি আবার বলছি সোনারা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু এখন আমাদের বুঝতে হবে মৌলিক পদার্থ কি আমরা সপ্তম শ্রেণীতে জেনে আসছি মৌলিক পদার্থ বিষয়টা যে সকল পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত নতুন ধর্ম বিশিষ্ট অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ আমি আবার বলছি যে সকল পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ সারা পৃথিবীতে মৌলিক পদার্থ ১১৮ আমাদের ভালো করে বুঝতে হবে মৌলিক পদার্থ যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে যৌগিক পদার্থ সংজ্ঞা যৌগিক পদার্থ কি অটোমেটিক আমরা সেই বিষয়গুলো বুঝতে পারব আমরা আসছিলাম মৌলিক পদার্থ যেমন দেখে সংজ্ঞাগতভাবে বলছি যে সকল পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে আচ্ছা দেখি আমি একটু আসি যে ধরলাম এই যে সোনারা এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি আমি লিখলাম হচ্ছে হাইড্রোজেন এটা একটা মৌলিক পদার্থ কেন হাইড্রোজেনকে আমি যতই ভাঙি এই হাইড্রোজেন ব্যতীত এইখান থেকে আর কোন নতুন ধর্ম বিশিষ্ট কোন পদার্থ পাওয়া যায় না সুতরাং হাইড্রোজেন একটি কি পদার্থ মৌলিক পদার্থ ঠিক তদ্ধ আমি যদি এই পক্ষান্তরে একটু এই জিনিসটা খেয়াল করি এটা হচ্ছে পানি এটা হলো পানি এটাকে আমরা ইংরেজিতে ডাকি ওয়াটার বলে পানি পানি একটি যৌগিক পদার্থ কেন আমি যদি পানিকে ভাঙি তাহলে এরকম পাবো হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক হাইড্রোজেন আর কি পাবো হাইড্রোক্সিল মূলক আমরা সাধারণভাবে এইকে
সকল পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা দুই বা ততোধিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় কি পদার্থ যৌগিক পদার্থ অর্থাৎ এখানে পানি একটি যৌগিক পদার্থ কিন্তু হাইড্রোজেন একটি কি পদার্থ মৌলিক পদার্থ এই হাইড্রোজেনের মতো 118টি পদার্থ সারা বিশ্বে আছে যেমন আপনি দেখেন লোহা আমরা যেটাকে মিনারেল বলি এফই আয়রন যেটাকে বলি এই যে এটা একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন পরমাণু অর্থাৎ এইচ এইচ এর একটা পরমাণু এই
ইলেকট্রন সংখ্যা অবশ্যই তাই তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে যেহেতু হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 তাহলে আমার ইলেকট্রন সংখ্যা 1 আর এই ইলেকট্রনটা ও এইখানে অবস্থান করে না ইলেকট্রন সংখ্যা সব সময় পরমাণু একবার বহির্বিভাগে এরকম দৌড়াতে থাকে তাহলে পরমাণু প্রোটন এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত 1 ইলেকট্রন সংখ্যা 1 প্রোটন থাকে কেন্দ্রবিন্দু অর্থাৎ নিউক্লিয়াসে কিন্তু ইলেকট্রন থাকে বহির্বিভাগে চারিদিকে ঘূর্ণায়মান মনে রাখবেন ইলেকট্রন কম্পমান সবসময় কাঁপতে থাকে সবসময় কাঁপতে থাকে এবং চারিদিকে পরমাণু চারিদিকে ঘূর্ণায়মান গ্রহে উঠে যেমন গ্রহগুলো সৌরজগতের চারিদিকে ঘোরে ঠিক তেমনি এই ইলেকট্রনগুলো ঘোরে আমি আবার বলছি তাহলে একটা পরমাণুতে কয়টা জিনিস থাকে তিনটা একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেহেতু হাইড্রোজেনে আমি কি পেলাম প্রোটন পেলাম আবার ইলেকট্রন পেলাম তাহলে আর কি থাকবে নিউট্রন শোনো না এই যে এইখানে নিউট্রন আপনাদের আমি বোঝার জন্য কালো করে দিলাম কালোটা হচ্ছে নিউট্রন অর্থাৎ আমি ছোট করে এ দিয়ে দিলাম আর এটা হচ্ছে প্রোটন এই যে দাগ দাগ করে দিছি আর এই যে ফাঁকা যেটা দেখছি এটা হচ্ছে ইলেকট্রন আমি আপনাদের বোঝার জন্য বলি প্রোটনের চার্জ পজিটিভ অর্থাৎ প্লাস আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ অর্থাৎ মাইনাস এবং নিউট্রনের চার্জ নিরপেক্ষ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্লাস মাইনাস এখন একটু আসি তার মানে আমাদের তিনটা জিনিসের মধ্যে আছে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এখন এই জিনিসটাকে আমাকে যদি বলে যে এর ভর কত আমাকে বিজ্ঞানীরা শিখায় দিয়েছেন যে যদি কোনো পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করতে চাও যদি কোনো পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে এই কাজটা করো প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা কি বললাম প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা একটু আসি তাহলে আমার জিনিস আছে তিনটা প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন অথচ ভরের ক্ষেত্রে বলছে পরমাণুর ভর যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে শুধু কি প্রোটন যোগ নিউট্রন কেন ইলেকট্রনের ভর অতি সামান্য তুমি মনে করো শোনা একটা ব্যাগে 1 কেজি পেঁয়াজ কিনেছো আর 1 কেজি আলু কিনেছো আর একটা তেজপাতা কিনেছো ব্যাগটা নিয়ে যাচ্ছ তোমাকে মজিদ স্যার জিজ্ঞাসা করলো বাবু তোমার ওখানে কয় কেজি তোমার ওইখানে ব্যাগটার ওজন কয় কেজি তুমি তখন কয় কেজি বলবা অবশ্যই বলবা 2 কেজি কেন কারণ তেজপাতার ওজন এত সামান্য যে ওটা তুমি পরিমাপটা বলবা না যে আমার কাছে 1 কেজি পেঁয়াজ 1 কেজি আলু তার মানে আমার ব্যাগের ওজন 2 কেজি তুমি কিন্তু তখন তেজপাতাটা বাদ দিচ্ছ তাই না সোনারা ঠিক তোমাদের বোঝানোর সুবিধার্থে উদাহরণটা ব্যবহার করলাম এইখানে প্রোটনের ভর নিউটনের ভর এটা যত তার তুলনায় এই ইলেকট্রনের ভরটা তেজপাত তবে কেউ যদি বলে ইলেকট্রনের ভরই নাই তাহলে তো আমরা ভুল শিখে ফেললাম পরবর্তীতে তোমরা যখন বড় ক্লাসে পড়বা তখন ইলেকট্রনের ভর তোমরাও বের করবা এই জন্য আমরা শিখে নিলাম যে ইলেকট্রনের ভর এত নগণ্য যে ওটা পরিমাপ করার আমরা প্রয়োজন মনে করছি না যে কারণে পরমাণু ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয় ভর সংখ্যা আমাকে যদি খালামণি চাচু মামা জিজ্ঞাসা করে যে ভর সংখ্যা বলতে কি বুঝো আমি তখন বলবো কোনো মৌলের পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বুঝে আসছে আমার কথা তাহলে আমার এই যে ভর সংখ্যা সমান সমান কি লিখব ভর সংখ্যা সমান সমান মৌলের ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা ওকে তাহলে কি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা আচ্ছা
বললাম এই পরমাণুটার ক্ষেত্রে খুঁজে দিত প্রোটন সংখ্যা কত n প্রোটন সংখ্যা কত n নিউট্রন সংখ্যা n তাহলে আমার গড় সংখ্যা কত হবে এক প্রোটন আর এক নিউট্রন তার মানে আমার গড় সংখ্যা তাহলে হচ্ছে 2 তাহলে দেখি এই যে হাইড্রোজেনের গড় সংখ্যা হাইড্রোজেনের গড় সংখ্যা তাহলে প্রোটন আছে 1 যোগ নিউট্রন আছে 1 সুতরাং 2 এখন একটু আলোচনা করি সব বিষয় আমাদের এখানে মেইন মেইন কিছু বিষয় আছে একটু ধারাবাহিক আলোচনা করি আপনাদের বোঝার সুবিধার্থে খুব তাড়াতাড়ি ক্লাসগুলো নেওয়া হচ্ছে কারণ অনলাইন ক্লাসে ভিডিওগুলো আপনারা টেনে টেনে কখনোই দেখবেন না যখন দেখবেন গ্রাফ ভিডিওগুলো তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখন একটু বিষয়ে আমরা চলে আসি আপনাদের বইয়ে দেখবেন যে অধ্যায় 6 এর দ্বিতীয় পেজে যখন আসবে তখন আপনাদের এই বিষয়গুলো খেয়াল করবেন পারমাণবিক সংখ্যা একটা চার দেওয়া আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম এভাবে একটা চার্ট করা আছে যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 আমি আবার বলছি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 এভাবে চার্ট করা হয়েছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যার যে চার্ট এখন দেখি পারমাণবিক সংখ্যা 3 কোন মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বুঝে আসছে যে কোন মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে যেমন এই জিনিসটাকে আমি বলি পেন আবার কেউ বলছে কলম জিনিসটা একটাই এই পেনটাকে দুইটা নাম ঠিক পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যাকেই বলে পারমাণবিক সংখ্যা আমি সাধারণভাবে যদি তোমাকে এখন প্রশ্ন করি সোনারা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 তাহলে বলো তো প্রোটন সংখ্যা কত অবশ্যই তুমি বলবা 1 কারণ পারমাণবিক সংখ্যাটাই হলো প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক এখন আমাদের যদি মামা চাচু খালামণি প্রশ্ন করে বলো তো পারমাণবিক সংখ্যা কাকে বলে তাহলে এভাবেই বলবো কোন মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক পারমাণবিক সংখ্যা
কার্বনের প্রোটন সংখ্যা, কার্বনের প্রোটন সংখ্যা 14। অর্থাৎ আমার এখানে কি আছে যে কার্বনে 6টি প্রোটন বিদ্যমান, তা আমি পারমাণবিক সংখ্যা দ্বারা বলবো। একটু খেয়াল আসে, এর আগেই বলেছি একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টাই ইলেকট্রন থাকবে। তার মানে আমরা পয়েন্ট কয়টা শিখে গেছি, দুইটা। এখন আমি এটাও শিখে দিলাম যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে বুঝি কার্বনের, এবার কি লিখবো, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা কত, 6। এইবার সাধারণ অর্থে আমি আবার বলছি, সাধারণ অর্থে যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যেহেতু কার্বনের প্রোটন 6টা আছে, সাধারণভাবে সবসময় যে হবে তা না। আমি আবার বলছি, সম্মানিত অভিভাবকরা অনেক সময় ভিডিও দেখবেন, হ্যাঁ সবকিছু ভিডিও ক্লাসে একবারে টোটালি আউটলাইন করা যায় না, এই জন্য আপনাদের অবগতির জন্য বলছি। কার্বনের উপরে এই জন্য আমরা এই জন্য বলছি যে কার্বনের যে কয়টা প্রোটন থাকে সাধারণত সে কয়টা নিউট্রন থাকতে